নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইটিসি বাংলা। আমি ইমরান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনার জন্য খুবই দরকারি একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো অনেক সময় দেখা যায় আপনারা যখন নতুন ফোন কিনেন এবং নতুন ফোন কিছুদিন ইউজ করার পর দেখা যায় যে আপনাদের ব্যাটারি ব্যাকআপটা কমে যায়। অর্থাৎ আগে আপনারা এক চার্জে যেরকম অনেকক্ষণ ফোন ইউজ করতে পারতেন, কিন্তু কিছুদিন পর দেখা যায় সেটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটা কমে যায়। কিন্তু আজকে আমার এই টিউটোরিয়ালে আমি আপনাদের দুইটা সেটিংস দেখাবো, যেই দুইটা সেটিংস করলে আপনারা অবশ্যই আপনাদের ব্যাটারি ব্যাকআপটা বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনারা এক চার্জে আপনারা অনায়াসে 2 দিন আপনারা ফোন ইউজ করতে পারবেন। তো আপনারা এই দুইটা সেটিংসের মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের ব্যাটারি ব্যাকআপটা বাড়িয়ে নিতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং সুন্দরভাবে সেটিংস দুইটা শিখে নেন। আর ভিডিওটি দেখানোর আগে সবাইকে আমি রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। তো আপনারা যখন সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন, তখন আমাদের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার। তো এর জন্য আপনাদের কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না, জাস্ট আপনারা এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। তো আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে খুঁজে নেবেন ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অপশনটি দেওয়া আছে ব্যাটারি অ্যান্ড স্টোরেজ। তো অনেকের ফোনে এরকম ব্যাটারি এখানে সরাসরি আপনারা নাও পেতে পারেন। জাস্ট এখানে করবেন কি, আপনারা সার্চ বক্সে যে কোনো ফোনে যখন আপনারা ব্যাটারি লিখবেন তখন আপনাদের সামনে এই ব্যাটারি অপশনটি চলে আসবে। তো যেহেতু এটা আমার সামনে আছে, জাস্ট আমি এখানে ব্যাটারিতে প্রবেশ করলাম। তো ব্যাটারিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি নামে একটি অপশন, জাস্ট ব্যাটারির ভিতরে প্রবেশ করলাম। তো এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অপশনটি চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে বলা হয়েছে এখানে আমার ফোনটি যে অবস্থায় আমি চালাইতেছি এরকম যদি থাকে তাহলে আমার ফোনটি 16 ঘন্টা 24 মিনিট চলবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন পাওয়ার সেভিং মোড, জাস্ট আপনারা এই পাওয়ার সেভিং মোড অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো পাওয়ার সেভিং মোডে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা এই অপশনটাকে অন করে দেবেন। তো এটা অন করে দিলে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট পাওয়ার সেভিং, অর্থাৎ আমাদের পাওয়ার ব্যাকআপটা সেভিং শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে রেস্ট্রিক্ট অল ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এই অপশনটা কি? তো আমরা দেখা যায় আমরা আমাদের ফোনে অনেক সময় অনেক কাজ করে থাকি, যে কাজগুলো আমাদের রিসেন্ট পেজে থাকে। যেমন আমি আপনাদের দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিসেন্ট পেজে অনেকগুলো কাজ রয়ে গেছে। তো আপনারা হয়তো বুঝে গেছেন এই রিসেন্ট পেজটা কি। তো এই যে রিসেন্ট পেজগুলো আছে, আমরা ভাবি কি এই পেজগুলো আমরা কাজ বন্ধ করে দিয়েছি, কিন্তু আসলে না। যখন এই পেজগুলো রিসেন্ট পেজে থাকে তখন প্রসেসরটা রানিং থাকে, আর প্রসেসরটা রানিং থাকার কারণে কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপটা আস্তে আস্তে কমতে থাকে। তো ওই অপশনটা যখন আপনারা অন করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি আবার দেখিয়ে নিই। তো এই অপশনটা যখন আপনারা অন করবেন, যে রেস্ট্রিক্ট অল ব্যাকগ্রাউন্ড ডাটা, তো যখন আপনারা এই অপশনটা অন করে রাখবেন তখন আমাদের রিসেন্ট পেজে থাকা যে কাজগুলো, এই কাজগুলো রানিং অবস্থায় থাকবে না, যার কারণে প্রসেসরও রানিং থাকবে না এবং আমাদের ব্যাটারি ব্যাকআপও কমতে থাকবে না। তো এই ছিল আমার প্রথম সেটিংস। তো আমি আপনাদের দ্বিতীয় যে সেটিংসে দেখাবো। তো এর জন্য আপনারা করবেন কি, জাস্ট আবার আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর জাস্ট আপনারা একটু নিচে দিকে যাবেন। তো নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটু অপশন, যে ডেভেলপার অপশন। তো অনেকের ফোনে এই ডেভেলপার অপশনটা সরাসরি দেওয়া থাকে না। তো এর জন্য আপনারা করবেন কি, জাস্ট এই অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন। তো অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, অথবা দেখতে পাচ্ছেন এখানে আমার সফটওয়্যার ইনফো নামে অপশন আছে। তো এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশন, যে বোল্ড নাম্বার। তো আপনারা যখন আপনাদের অ্যাবাউট ফোনে চলে যাবেন তখন আপনাদের সামনে ঠিক বোল্ড নাম্বার অপশনটি চলে আসবে। তো এই বোল্ড নাম্বার অপশনটির উপরে আপনারা জাস্ট একটানা 7 থেকে 8 বার ক্লিক করবেন। তো 7 থেকে 8 বার ক্লিক করার পর আপনাদের সামনে এই ডেভেলপার অপশনটি চলে আসবে, যদি আপনাদের ফোনে সরাসরি দেওয়া না থাকে। তো এখন করবেন কি, জাস্ট আপনার ডেভেলপার অপশনের ভিতরে চলে যাবেন। তো চলে যাওয়ার পর জাস্ট এখানে আপনাদের এই অপশনটা অফ থাকবে। তো এখান থেকে জাস্ট আপনারা এটাকে ফার্স্টে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর জাস্ট আপনারা করবেন কি, একটু নিচের দিকে যাবেন। তো একটু নিচে দিকে গেলে আপনাদের সামনে এরকম 3টা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল, তারপর ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল, তারপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এখানে আসার পর জাস্ট আপনারা করবেন কি, এখান থেকে আপনাদের অ্যানিমেশনগুলো আপনারা অফ করে দেবেন। তো যখন আপনারা অ্যানিমেশনগুলো অফ করে দেবেন তো তখন আপনাদের ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে, কারণ আপনার এই অ্যানিমেশনগুলো যদি অন থাকে তখন যদি আপনারা কোনো কাজ নাও করেন তাহলেও আপনাদের ব্যাটারি ব্যাকআপটা আস্তে আস্তে কমতে থাকে। তো এর জন্য আপনারা করবেন কি, জাস্ট এখানে প্রতিটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন আমাদের এখানে অ্যানিমেশন স্কেল 1x দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে আপনারা অফ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটাকে প্রবেশ করব। জাস্ট এখান থেকে আবার এটাকে অফ করে দিবেন, তারপর এখান থেকে আবার এটাকে অফ করে দিবেন। তো যখন আপনারা এই অ্যানিমেশনগুলোকে অফ করে দেবেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন, যাতে আমি সবসময় আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন। বাই, টাটা।